ফের এক তরুণী গৃহবধূর শ্লীনতা খানের চেষ্টার অভিযোগ। এবার সাবরুমের হারবাতলি এডিসি ভিলেজের সাধুপাড়ায় মঙ্গলবার দুপুরে উপজাতি তরুণী গৃহবধূটি তার স্বামীকে সাধুপাড়া বাজারের দোকানে ভাত দিতে গিয়েছিলেন। তা দিয়ে গৃহবধূটি যখন পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তখন স্থানীয় জঙ্গলে তাকে একা পেয়ে অচি ত্রিপুরা নামে জনৈক বাইক আরোহী দুর্বৃত্ত ওই তরুণী গৃহবধূর পথ আগলে দাঁড়ায় এবং জৈবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করে বলে অভিযোগ। বিপত্তি বুঝে ওই গৃহবধূ চিৎকার করলে তখন ওই দুর্বৃত্ত অচি ত্রিপুরা নাকি পালিয়ে যায়। তবে যাওয়ার আগে গৃহবধূটির দিকে মুখ না খোলার জন্য 500 টাকার একটি নোট ছুড়ে দিয়ে যায়। পরে গৃহবধূটি তার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের জানায়, এলাকাবাসীকেও জানায়। এলাকাবাসী অবশ্য সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এই ব্যাপারে থানায় অভিযোগ না জানিয়ে অভিযুক্ত অচি ত্রিপুরার ক্ষেত্রে 6000 টাকার জরিমানা নির্ধারণ করে ঘটনা মীমাংসা করার বিষয়ে সালিসি সভায় সিদ্ধান্ত হয়। সালিসি সভার সিদ্ধান্তে অসন্তুষ্ট নির্যাতিতা ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে রাতে সাবরুম থানায় দ্বারস্থ হন এবং এফআইআর দায়ের করেন। এই অবস্থায় তার সঙ্গে হওয়া ঘটনার সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন ওই নির্যাতিতা গৃহবধূ। মানে আনসলা হলে দোকান খুলাই আর বুঝি হ্যাঁ ওর দোকান খুলাই আং বন হলে মাইশুরনি থাকা মাইশুরনি থাকলে অনি পরে আনসলা অনি পরে মাই সাই অনি পরে অঙ্গা থাকা নুনি মুসুক তুঙু নুনি মুসুক তুঙু হলা মুসুক বল হইনি হনি থাকা অনি লহই হাই অঙ্গা বাগান খুলাই রহা লবার বাগান অনি বাগান খুলাই হাই আর অনি হাইকে আসলে অঙ্গা আপনি ইসলে আসলে সবাই হাইকে অসিয়ে অসিবে হাই এসলে দোকান হাই আনা উল্টো সার খেলাইকে মানে রমি আকয় হাগুরু হা আকহা মানে ইন এরকম হলেকে আং বন সুন্ক্রুই আক্রুই হকা বা আর আন হাই রমফাই আকগর আং 500 টাকা তৈরি হা বা আনা জুরখুল রমি আসলে আং লাদিয়ার আং তাং পহৈর হা বনি বা আর আন হাই রমফাইকে আকহা আসলে ব অনিপর রমি আকুকরে আং চিরি হে আনসলা অন চিরি অনিপরে বল দেখনা দিয়ে অনিপরে চিরি মেনসলে আসলে ব সব আকয় বাইবে চালাই এসব বন নুগা হাইকে। রাতেই পুলিশ ঘটনার তদন্ত করতে গৃহবধূর বাড়ি সহ সংশ্লিষ্ট এলাকায় সাধারণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজটি সেরে এসেছে। তবে ঘটনায় এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। স্বভাবতই ওই উপজাতি তরুণী গৃহবধূর শ্লীনতা হানির চেষ্টার ঘটনায় গোটা হারবাতলি এডিসি ভিলেজ এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।